এক সময় এক জমিদার বাড়ি সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসাবে সুনাম অর্জন করেছিল। বিভিন্ন বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই জমিদার বাড়িতে। আজ আমরা জানব মুর্শিদাবাদের সেই জমিদার বাড়ির ইতিহাস। আজ থেকে প্রায় 170 বছর আগে গৌর সুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর উদ্যোগে মুর্শিদাবাদের নিমতিতায় নির্মিত হয় এই জমিদার বাড়ি। এই বাড়িতে ছিল 5টি উঠোন এবং প্রায় 150 ঘর। একসময় নাটকের আঁতুড় ঘর ছিল এই নিমতিতা রাজবাড়ি। এখানে অভিনয় করেছেন শিশির ভাদুরী, নাটক লিখেছেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। বহু বিশিষ্ট মানুষ এখানে আসলেও নিমতিতার এই রাজবাড়ির কথা বহুদিন পর্যন্ত খুব বেশি মানুষ জানতে পারেননি। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জলসাগর সিনেমার মাধ্যমেই নিমতিতা রাজবাড়ির প্রচারের আলোতে আসে। সত্যজিৎ রায় শুধুই যে এখানে জলসাগরের শুটিং করেছিলেন তা কিন্তু নয়। এরপর 1959 সালে দেবী এবং তারপর 1960 সালে সমাপ্তি ছবির শুটিংও করেছিলেন এখানে। 2022 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ তকমা দেন এই নিমতিতা জমিদার বাড়িতে।